আজকে এই সুন্দর রেসিপিটা রান্না করবো, আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আশা করি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম নতুন একটা রান্না রেসিপি নিয়ে। আজকে রান্না করব গরুর পায়া। এটা গরুর পায়া ছোট ছোট পিস করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে নিছি। আর এটা যত বেশি জ্বালাবেন তত বেশি খেতে মজা লাগবে, এর জন্য আমি ভালো করে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আজকে ভাবলাম যে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। আর এদিকে সব মশলা নিয়ে নিছি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, গোলমরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, যা যা লাগে। আর এদিকে বাটা সব মশলা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরে বাটা, আদা বাটা, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, দারচিনি, সব পেঁয়াজ কুচি, যা যা লাগে সব কিছু বেটে নিয়েছি। আর গরুর পা মানে একটু মশলা বেশি বেশি না দিলেই নয়। আর এটা যত জ্বালাবো ততই এদিকে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সব দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারচিনি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, ভালো করে ভেজে নিয়ে নিলাম। এখন সব জিরে বাটা, আদা বাটা সব মশলা দিয়ে দিব, ভালো করে কষিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে নিলাম। এখন সব কিছু ভালো করে কষিয়ে নেবো, সামান্য একটু পানি দিয়ে নেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। এখন ভালো করে কষিয়ে নেব, মশলাটাও যত বেশি কষাবো তত বেশি ভালো হবে রান্না। তেল উপরে চলে আসছে, এখন সেই গরুর পা বা পায়া দিয়ে দেব। আর এটা যত বেশি জ্বালাবো তত বেশি খেতে অনেক ভালো লাগবে। আর এমনিতে এটা আমার জাল করা, আর এটা ছোট ছোট করে কেটে নিছি কারণ খেতে অনেক ভালো লাগবে, খুব সহজে খাওয়া যাবে। বড় টুকরো থাকলে খাওয়াটা একটু অসুবিধা হয়, আর পা মানে একটু অন্যরকম স্বাদ, পায়ে মানে আর এতে খেতে অনেক ভালো লাগে। ভালো করে কষিয়ে একটু করে পানি দিয়ে দিলাম, একটু করে বলতে যতটুকু প্রয়োজন ততটুকু পানি দিয়ে দিলাম। আর এই যে এখন ভালো করে জ্বালিয়ে নিব, আর দেখেন খুব সুন্দর আমার হাড়ে থেকে কিন্তু গোস্তগুলো সেরে সেরে চলে গেছে, খুব নরম হয়ে গেছে। আর আমি এটা অনেকক্ষণ ধরেই মিডিয়াম আছে জ্বালিয়ে নিছি, এতে আঠালো হয়ে গেছে। রান্নাটা আমার প্রায় শেষের দিকে ছেড়ে গেছে দেখেন। আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য, যারা ধৈর্য ধরে এতক্ষণ দেখলেন ভিডিওটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। আল্লাহ।